In reality, it's not, but it's said donkey tail. Okay. Okay. Go away. Yeah. Momo garden is shy. Onek shubhechha. Onek din por. I really feel shy for being away. আসলে এছাড়া আর কোনো উপায় ছিল না আমার। আমি অলরেডি আসলে ইতিপূর্বে সবার সাথে শেয়ার করছি, আমার বারান্দার সামনে কনস্ট্রাকশন কাজ চলতেছিল, সবসময় এত নয়েজ থাকে যে আসলে আমার পক্ষে সেটা আর কন্টিনিউ করা পসিবল হয়নি। একটা আপডেট হলেও একটু দেই। এই ডাঙ্কি টেল আমি এটাকে এর আগে দেখাইছি, তখন এটা ঊর্ধ্বমুখী ছিল, বাট ইন্টারনেটে অনেক হিউজ কালেকশন ডাঙ্কি টেল যেমনটা দেখছি, আমার এটাও ঠিক নিচের দিকে নেমে আসছে। তবে আরেকটু যদি ঘন হতো পাতাগুলি, উপরের দিকে একটু ঘন, নিচের দিকে একটু হালকা, হয়তো আরও সুন্দর লাগতো। বাট নেভারদালেস আলহামদুলিল্লাহ আই এম সো হ্যাপি। আমি ডাঙ্কি টেইলের প্রপাগেশন শুরু করছিলাম এইখানে, এটা সব বেশ বড় হয়ে এসছে, কয়েকটা প্রায় সবগুলি আপনারা দেখতে পাচ্ছেন, ছোটো ছোটো ডাঙ্কি টেইলের লিফগুলি দেখে আশা করি চিনতে পারতেছেন এগুলি ডাঙ্কি টেইলের লিফ। আমি আসলে পরবর্তীতে পটটাকে চেঞ্জ করছি, এই মাদার প্লান্টের সাথে আমি দিয়ে দিছি, এবং এগুলি সবগুলি বেশ সুন্দরভাবে বৃদ্ধি লাভ করছে। এগুলি সবগুলি যদি একসাথে বেড়ে ওঠে, মানে কোনো সন্দেহ নাই যে ইট উইল লুক সো গর্জিয়াস। বয়স হয়ে গেল অন্তত দু মাস প্রপাগেশন, এবং মূলত কৃষি কাজে, আসলে দিস ইজ অলসো ফার্মিং রিয়ালাইজেশন আমি শেয়ার করব আজকে ভিডিওটা শেষ করার আগে। হাওড় অঞ্চলে ধানের ক্ষয়ক্ষতি বা ফসলের ক্ষয়ক্ষতি সম্পর্কে পড়তেছিলাম। সত্যি কথা বলতে এর আগেও এই ধরনের অনেক নিউজ দেখছি, কিন্তু কখনোই আমি বিষয়টাকে রিয়ালাইজ করিনি। বাট নাও আই রিয়েলি আন্ডারস্ট্যান্ড, এইগুলি শুধু এই প্রপাগেশন না, আমি দীর্ঘ প্রায় এক বছর যাবৎ প্রপাগেশন করতেছি, অনেক ধৈর্য প্রয়োজন হয়। এবং আসলে কৃষিকাজে বা ফার্মিংয়ে মূলত আসলে বীজ বপন করার পরে বা ওয়ান্স ইউ স্টার্ট ইউর প্রপাগেশন আর আসলে কিছুই করার থাকে না, টেক কেয়ার তো করতে হয়, কিন্তু আদার দ্যান দ্যাট এ ফার্মার জাস্ট ওয়েটস টু সি দ্য রেজাল্ট। কিন্তু দীর্ঘ ছয় মাস এক বছর ওয়েট করার পরেও যখন সে রেজাল্ট পায় না, আমি সত্যি বুঝি এটা কতখানি কষ্টের। এটা সত্যি খুব কষ্টের। কিছুদিন আগে আমার সাথেও এরকমটা হয়েছে, আমার কয়েকটি প্লান্ট যেহেতু বারান্দায় একটু বাড়তি অংশটা থাকে, কি যে একটা এসে পড়লো, সুস্থ সবল বেড়ে ওঠা প্রপাগেটেড হওয়া প্লান্ট, মনে হচ্ছে যে আমার গাছে কেউ একদম বীজ ঢেলে দিছে। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মোমো গার্ডেন, টেক কেয়ার, টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার, মে আল্লাহ ব্লেস ইউ। এবং আবার যদি সময় সুযোগ হয় আমি চেষ্টা করব, যতটুকু আমার অনেক 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 সীমাবদ্ধতার মধ্যেও যতটুকু পারি, আই শ্যাল শেয়ার ইউ ইনশাআল্লাহ।